150 বছর লাগলো ভারতের তিনটি আইন অর্থাৎ আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড সিআরপিসি এবং উইটনেস অ্যাক্ট সেই উইটনেস ল সেই সাক্ষ্য আইন পরিবর্তন করতে 150টা বছর ভারতীয় ন্যায় সংহিতা আজ লোকসভায় পাশ হলো বিপুলভাবে পাশ হলো এবং সত্যিই তো এখন বোঝা গেল বিরোধীরা কেন এই বদমাইশিটা করছিলেন বিরোধীরা কেন হই হট্টগোল করছিলেন এবং কেন সাসপেন্ড করার কারণ ছিল ভারতীয় ন্যায় সংহিতা বিল পাস হলো এবং এটা ভারতের উদযাপনের সময় এখন সেই উদযাপনের দিন ভারতের বিরোধীরা তারা রাস্তায় বসে থাকলেন ভারতের বিরোধীরা তারা দেশের উপরাষ্ট্রপতিকে নিয়ে মশকরা করলেন দেশের রাষ্ট্রপতিকে নিয়ে মশকরা করছেন তারপর দেশের প্রধানমন্ত্রীকে পাপিষ্ঠ বলছেন দেশের প্রধানমন্ত্রীকে বলছেন অপয়া এবং এরকমই একটি সময় ভারতের ন্যায় সংহিতা বিল সেই বিলটি পাস হলো ভারতের নতুন ভারতের নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা বিল যে পাস হলো ভারতীয় ন্যায় সংহিতা নতুন আইন দেশের নতুন আইন নিয়ে কাদের কাদের সমস্যা থাকতে পারে দাউদ ইব্রাহিমের এক সমস্যা থাকতে পারে ধর্ষকদের দুই সমস্যা থাকতে পারে সন্ত্রাসবাদীদের তিন সমস্যা থাকতে পারে দেশকে যারা টুকরো টুকরো করতে চাইছে তাদের সমস্যা থাকতে পারে যারা গণপিটুনি দিচ্ছে তাদের সমস্যা করতে পারে তার কারণ এই প্রথম যে মুক্ত মনারা এতদিন ধরে গণপিটুনি নিয়ে এত বড় বড় কথা বলেছিলেন এই প্রথম 70 বছরে এই আইন বদলানো সম্ভব হয়নি এই প্রথম গণপিটুনির জন্য এই যে তিনটে আইন ভারতীয় ন্যায় সংহিতার পাস হওয়ার পরে এরপর সিআরপিসি বদল হবে এবং তারপর এভিডেন্স অ্যাক্ট বদল হবে এই তিনটে আইন এই প্রথম ভারতীয়দেরকে এই সুযোগ দিল গণপিটুনি যদি কেউ করে থাকো আবারও বলছি গণপিটুনি যদি কোথাও কোনো রাজ্যে কোনো সাবডিভিশনে ভারতের কোনো কোনায় যদি এই গণপিটুনি মব লিঞ্চিং হয় মৃত্যুদণ্ড হতে পারে আবারও বলছি কেউ যদি মনে করে গণপিটুনি দিয়ে বেঁচে যাবে না বাঁচবে না মৃত্যুদণ্ড হতে পারে 1, 2, 3, 4, 5, 6, 30 জন, 50 জন, 60 জনেরও মৃত্যুদণ্ড হতে পারে সন্ত্রাসবাদ কথায় কথায় বলা হয় না 26/11 কি করতে পেরেছেন হাফিজ সাঈদ কোথায় বসে রয়েছে হাফিজ সাঈদদের এবার টনক নড়া এবার ঘুম উড়ে যাওয়ার পালা কারণ পৃথিবীর যে কোনাতেই থাকুন না কেন 180 দিনের মধ্যে চার্জশিট পেশ করার পরে হাফিজ সাঈদদেরকে আমাদের দেশে নিয়ে এসে তাদেরকে এক্সিকিউট করার দায়িত্ব ভারতের সরকার ভারতের জুডিশিয়ারি এবার নিচ্ছে এবং তার থেকেও বড় কথা এই তারিখ পে তারিখ আমাদের দেশে এই তারিখ পে তারিখ বলে একটা কথা এটাকে খুব রোম্যান্টিসাইজ করা হয় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ যেন ডেট পিছনো আদালতগুলোর ডেট পিছিয়ে যাওয়াটা স্বাভাবিকত্ব চলবে না ভারত সরকার চায় যে কোন তারিখ পে তারিখ নয় ভারত সরকার চায় যে আমার মাটা আমার মেয়েটা আমার বোনটা নির্যাতিত মেয়েটা তাদের প্রতিদিন হিয়ারিং এ আসতে হবে চলবে না ফার্স্ট ট্র্যাক কোর্ট মুখে শুধু বলা চলবে না এবার ফার্স্ট ট্র্যাক সত্যি হবে রেপের ক্ষেত্রে দাঁড়িয়ে এবার ফার্স্ট ট্র্যাক সত্যি হবে নারী নির্যাতনের ক্ষেত্রে দাঁড়িয়ে পক্সো এক বিপুল পরিবর্তন হচ্ছে বিপুল পরিবর্তন হচ্ছে সন্ত্রাসবাদের আইন সন্ত্রাসবাদ কি খায় না মাথায় দেয় সবাই তো বলে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদের ডেফিনেশন এবার এই সমস্ত কিছু 70 বছর লাগেনি 150 বছর লাগেনি ব্রিটিশদের তৈরি আইন থেকে আজাদি মিলতে এই কংগ্রেস এই মুক্তমনারা তৃণমূল কংগ্রেসের অনেকে তারা বলেন না যে মুক্ত মোনাদেরকে মেরো না মুক্ত মোনাদেরকে জেলে ঢুকিও না ওদের ইউএপিএ দিও না আপনারা একটা দেশদ্রোহী আইন পর্যন্ত বদল করতে পারেননি আপনারা কি বড় বড় কথা বলছেন এই মোমবাতি মিছিল যখন করতেন গণপিটুনি দেওয়ার পরে ভারত একটা আইন আনতে পেরেছেন গণপিটুনির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের এই সাজা সেই সাজার সংস্থান করতে পেরেছেন পারেননি বোধহয় সদিচ্ছা ছিল না রাহুল গান্ধীর বোধহয় সদিচ্ছা ছিল না কাশ্মীর সমস্যা মেটানোর সোনিয়া গান্ধীর বোধহয় সদিচ্ছা ছিল না তিন তালাক এই তালাক 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 বলে একটা মেয়ের জীবন ভয়ঙ্করভাবে শেষ করে দেওয়া একজন মুসলিম গরিব পরিবারের মেয়ের জীবন যেভাবে শেষ হয়েছে তালাক 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 বলে শুধুমাত্র শেষ করা হয়েছে খতম করা হয়েছে এবং এখানেই প্রশ্ন আসল শত্রু বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসল শত্রু বোধহয় ভারতের প্রধানমন্ত্রী মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ
মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ কেন কা এই কথাটা বারবার বলছে গোটা দেশ, তার কারণ কাশ্মীর সমস্যা মিটেছে, তার কারণ ট্রিপল তালাক অর্থাৎ তিন তালাক সেটা অবলুপ্ত হয়েছে, তার কারণ রাম মন্দির হবেই না, হবেই না রাম মন্দির, যারা বলেছিল কব হোগা ডেট বাতাও এই বাতাও রুকো তো, রাম মন্দিরে গোটা দেশ নয় গোটা বিশ্বের 130টা দেশের রাষ্ট্রপ্রধানদেরকে ইনভিটেশন পাঠানো হচ্ছে, আপনিও দেখতে পারবেন রাম মন্দির কিভাবে স্বপ্ন পূরণ হচ্ছে। স্বপ্ন পূরণ হলো এই এক দেশ এবং সেই দেশের নতুন আইন, এর পরে হয়তো এক দেশ এক আইন হবে, ইউএপিএ, সেই ইউএপিএ বদল হবে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, সেটা আসবে, জনসংখ্যা বিল আসবে, আসবে ভারতের সুরক্ষার জন্য নাগরিকত্ব আইনে পরিবর্তন, এবং তারপর বাংলার মানুষ জবাব চায় মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ যখন বলা হচ্ছে, পরবর্তী লক্ষ্য কি? পিওকে, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর দখল করা, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর নিয়ে নেওয়া কি সময়ের অপেক্ষা? কাদের সমস্যা হচ্ছে? ন্যায় সংহিতা বিলের, পশ্চিমবঙ্গে যারা তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছেন, যারা বিধায়কেরা রয়েছেন, ভাবুন দর্শক চোখ খুলে দেখুন, নতুন যে আইন সেই আইনের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব পাশ হয়, কারা বিরোধিতা করছে? আপনারা চান না দাউদ ইব্রাহিমকে টেনে হিচড়ে যে কোনো গর্তে পাকিস্তানে আছে সেই গর্ত থেকে আমাদের দেশে নিয়ে আসতে? আপনারা চান না যারা ধর্ষক রয়েছে তাদেরকে 180 দিনের মধ্যে বিচার দিতে, যে নির্যাতিতা রয়েছে তাকে বিচার দিতে, যে ধর্ষক তাকে মৃত্যুদণ্ড যাতে দেওয়া হয়, আপনারা চান না? আপনারা কি চান? টুকরে টুকরে গ্যাংকে, অক্ষয় রাখুক টুকরে টুকরে গ্যাং, আপনারা চান অক্ষয় থাকুক? আপনারা কি চান? দেশকে যারা টুকরো টুকরো করতে চাইছে তাদেরকে অক্ষত রাখা? আপনারা বলেন না কাশ্মীর মাঙ্গে আজাদি, আপনারা বলেন না মণিপুর মাঙ্গে আজাদি, আপনারা বলেন না এই মাঙ্গে ওই মাঙ্গে আজাদি, তাদেরকে তোল্লা দিয়ে মাথায় করে রেখে দিয়েছেন। আমি বলবো আজ আপনারা মিনিমাম ব্রিটিশদের তৈরি করা একটা আইন থেকে আমাদেরকে আজাদি দিতে পারেননি, 70 বছরে করেছেন ডাকি আপনারা? তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতেই 120 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন দেখবো, তারপর আসছি ধুমধুমার এই বিতর্কে এবং বাংলার মানুষকে জবাব দিতে। ভারতীয় ন্যায় দ্বিতীয় সংহিতা 2023 প্রশ্ন এক কি বিধেয়ক পর বিচার কিয়া যায়, जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार पे निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में विधेयक पर विचार करने तो प्रस्ताव को स्वीकृत किया गया। मुझे गेलो दासत्वेर चिन्ह, নরেন্দ্র দামোদর দাস মোদী সরকারের হাত ধরে বদল এলো 150 বছরের ঔপনিবেশিক আইনে। লোকসভায় পাশ হলো ভারতীয় ন্যায় সংহিতা বিল, ভারতীয় ন্যায় দ্বিতীয় সংহিতা 2023 প্রশ্ন এক কি বিধেয়ক পর বিচার কিয়া যায়, জো সদস্য ইসকে পক্ষ মে হাঁ গে, জো সদস্য বিরোধ মে না গে, মেরে বিচার পে নির্ণয় হাঁ ওয়ালো কে পক্ষ মে, হাঁ ওয়ালো কে পক্ষ মে বিধেয়ক পর বিচার করনে তো প্রস্তাব কো স্বীকৃত কিয়া গয়া। মোদীর নেতৃত্বে পথ দেখাচ্ছে নতুন ভারত, 7 দশকে যা করে দেখাতে পারেনি কংগ্রেস তাই বাস্তবায়িত হচ্ছে বিজেপির জমানায়। জম্মু কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ বাতিল হোক কি তিন তালাকে তালা, রাম মন্দিরের স্বপ্ন পূরণ, একের পর এক অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই মুকুটেই জুড়ল নতুন পালক ভারতীয় ন্যায় সংহিতা বিল, কিন্তু দেশবাসীর হিতে এই বিল পাশ করাতেও বিরোধিতা এসেছে প্রতিপদে। কংগ্রেস থেকে তৃণমূল, ইন্ডি জোটের শরিকরা উঠে পড়ে লেগেছিল নতুন বিলের বিরোধিতায়। আশ্চর্যচকিত মে ইহা বেঠা হতা তো টোকতা ভি রোকতা ভি প্রয়াস ভি করতা কি ইসকো সদন কে রেকর্ড কা হিসা ন বননে দিয়া, আপ এক্সপোজ হো রহে, মগর মে থা নহীঁ, মেনে পড়া, ইসকা বচাও করতে হ্যায়, কিস জমানে মে জি রহে, অঙ্গ্রেজো কা শাসন নহীঁ হ্যায়, কংগ্রেস কা শাসন নহীঁ হ্যায়, ये भारतीय जनता पार्टी और नरेंद्र मोदी का शासन। মোদী সরকারের ন্যায় হলো দুষ্টের দমন শিষ্টের পালন, আর তা করতে যে কোনো বাধা পেরোতে দৃঢ় প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাম রাজত্ব আনতে ধনুর ভাঙা পণ করেছেন যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই দৃষ্টান্ত রাখলেন আরো একবার। এর পরবর্তী লক্ষ্য কি? পাক অধিকৃত কাশ্মীর, মানে পিওকে। কিন্তু এ কথা কবে শিখবে দেশ বিরোধী ইন্ডি জোট? তার জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা।